কোরআনে কারিমে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার ডাকে সাড়া দেই। আল্লাহু আকবার বলেন, ডাক দিয়া কয় এ বুজুর্গ, আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন, তার প্রমাণ কি? কাশফওয়ালা বুজুর্গ ডাক দিয়া কয় এ মুরিদ ভালো করে শোন, তুমি যখন প্রথমবার বলছো আল্লাহ, দ্বিতীয়বার যখন তুমি বললা আল্লাহ, দ্বিতীয়বার বলার তুমি সুযোগ পাইলা, এটাই প্রমাণ তোমার প্রথম ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে গা। এ বান্দা তুমি ফজরে নামাজ পড়ছো, জোহরে নামাজও পড়ছো, জোহরে নামাজের পড়ার তৌফিক হয়েছে এটাই প্রমাণ ফজরে নামাজ কবুল হয়েছে। কথা কয় বান্দা তুমি আসরে নামাজ পড়ছো, এটাই প্রমাণ তোমার জোহরে নামাজ কবুল হয়ে গেছে। কেমন দয়া আল্লাহ আমাদের প্রতি করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 100 رحمه أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوائم أو كما قال النبي عليه الصلاة والسلام أبو هريرة رضي الله تعالى عنه تكبر نتا نبي جي صلى الله عليه وسلم بولن الله بغير اكشد رحمتا سي چلے اكون قائدا عرضنا قام একশো রহমত থেকে একটা মাত্র রহমত জিন জাতির মাঝে, মানবের মাঝে, সমস্ত প্রাণী কুলের মাঝে আল্লাহ পাক বন্টন করলেন। ওই এক ভাগের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ আছে, সমস্ত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ মাত্র এক ভাগ রহমত দান করলেন। ওই এক ভাগ রহমতের পাওয়ার কত, ওই এক ভাগ রহমতের প্রভাবে মা সন্তানকে মহাব্বত করে, সন্তান মাকে মহাব্বত করে, উস্তাদ ছাত্রকে মহাব্বত করে, ছাত্র উস্তাদকে মহাব্বত করে, পৃথিবীর সমস্ত মাখলুক তার সন্তানকে মহাব্বত করে, সন্তান তার মা বাবাকে মহাব্বত করে। ওই আল্লাহ পাক যে এক ভাগ রহমত দান করলেন, ওই এক ভাগ রহমত প্রাপ্ত হয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির রহমত আর মায়া উম্মতের প্রতি কত, কেয়ামতের কঠিন মুহূর্তে হাশরের ময়দানে সমস্ত নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে কি হবে কি হবে, কেয়ামতের কঠিন মুহূর্তে ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি, হায় আমার উম্মতের কি হালত কি অবস্থা, নবী আমার উম্মতের জন্য কান্না, কেন এত কান্না, কেন এত মায়া। ওই যে এক ভাগ রহমত আল্লাহ দিয়েছেন, কে দিয়েছেন জোরে গান, আল্লাহ এক ভাগ রহমত এত পাওয়ার। وَإِنَّ اللَّهَ جَلَّ جَلَالُهُ عَمَّا نَوَالُهُ أَخَّرَ لَهُ تِسْعَةً وَتِسْعِينَ رَحْمَةً, আল্লাহ পাক 99 ভাগ রহমত মায়া আল্লাহর কাছে রাখছেন কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাকের রহমত মায়া এত বেশি হে মুমিন, আল্লাহ পাক এত দয়ালু এত মায়া, কত মায়া আল্লাহ আমাদের প্রতি করছেন কেমনে বুঝাবো।
সবচেয়ে বড় মায়া আল্লাহ আমাদের প্রতি করছেন, আল্লাহ আমাদেরকে বন জঙ্গলে প্রাণী না বানাইয়া, পাখি শুয়োর কুকুর না বানাইয়া, গরু ছাগল না বানাইয়া, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুক আল্লাহ আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ, জোরে বলুন, আল্লাহ আমাদেরকে মাখলুক বানাইতে পারতেন কিনা, অন্য অন্য মাখলুক বানাইতে পারতেন কিনা, আল্লাহ আমাদেরকে গরু বানাইতে পারতেন কিনা, আল্লাহ আমাদেরকে জঙ্গলের গাছ গাছালি বানাইতে পারতেন কিনা, আল্লাহ আমাকে মাটি বানাইতে পারতেন কিনা, সবকিছু আল্লাহর ক্ষমতা। আল্লাহ আমাকে অন্য মাখলুক না বানাইয়া, বন জঙ্গলে কোনো পশু না বানাইয়া, গাছ গাছালি আল্লাহ আমাকে না বানাইয়া, আশরাফুল মাখলুক আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, মানুষের কত সম্মান। আল্লাহ সূরাতু বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا সূরা বনি ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ পাক বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর আমি বনি আদমকে এমন বানাইছি তারা জলস্থলে ভ্রমণ করতে পারবে। সুবহানাল্লাহ। আর কি 3 নম্বর আল্লাহ পাক বলেন, বনি আদমকে পৃথিবীর যত মাখলুক আছে এদের রিজিকের তুলনায় বনি আদমকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। খুশি না বেজা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষের প্রতি মায়া করেন, কত দয়ালু। আল্লাহ আমাকে মানুষ বানাইয়া, হ্যাঁ শরীয়তপুরের মুসলমান, আল্লাহ আমাকে মানুষ বানাইয়া খ্রিস্টান ঘরে জন্ম দিতে পারতেন, ইহুদির ঘরেও জন্ম দিতে পারতেন, খ্রিস্টান ধর্মে জন্ম দিতে পারতেন, হিন্দু বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতেন, না না না, আল্লাহ আমাকে মানুষ বানাইয়া হিন্দুর ঘরে জন্ম দেন নাই, খ্রিস্টান ঘরে জন্ম দেন নাই, বৌদ্ধর ঘরে জন্ম দেন নাই, আল্লাহ আমাকে মুসলিম পরিবারের আল্লাহ পাক আমাকে জন্ম দিয়েছেন। খুশি না বেজা? আরো জোরে গান। এরে আল্লাহর বান্দা, মুসলমান হওয়া কত দামি জানি না, এরে দুনিয়ার মুসলমান ভালো করিয়া জানিয়ে নেন, মুসলমান আমি আপনি ইচ্ছা শক্তিতে হতে পারি নাই, মুসলমান আমার যোগ্যতার বলে হতে পারি নাই, মুসলমান আল্লাহ আমাকে দয়া করে মায়া করে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, চিল্লা এখন ঠিক কিনা, আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া মুসা পয়গম্বরে উম্মত বানাইতে পারতেন, আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া ইব্রাহিম পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন, আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া ঈসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন, না না না, আল্লাহ আমার প্রতি কত দয়া করছেন, আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া পয়গম্বর ইব্রাহিমের উম্মত বানান নাই, পয়গম্বর মুসা আলাইহিসসালামের উম্মত বানান নাই, পয়গম্বর ঈসা আলাইহিসসালামের উম্মত বানান নাই, আল্লাহ আমাকে মুসলমান বানাই আখির জমান নবীউল আরব শাফিউল মুসলিমিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছি। খুশি না বেজা? চিল্লা বল আলহামদুলিল্লাহ। এ
শরীয়তপুরের জাজিরা মুসলমান, আল্লাহ আমাকে বড় বড় তিনটা নিয়ামত দান করলেন। এক নম্বর নিয়ামত আল্লাহ আমাকে মানুষ বানাইলেন, দুই নম্বর আল্লাহ আমাকে মুসলমান বানাইলেন, তিন নম্বর আখিরুজ জামান নবীউল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন। এই উম্মতের কত দাম কেমনে বুঝাবো রে মুসলমান? এই উম্মত আসছে সবার পরে জান্নাতে যাবে সবার আগে, ঠিক কিনা? এই উম্মতের এত দাম, এত দাম। এই আল্লাহর বান্দা, এই পর্দার মা, ভালো করিয়া জানিয়ে নাও, এই উম্মতের এত দাম। নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত, সওয়াব পাবে পঞ্চাশ ওয়াক্ত, কথা কয় না? এরে আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে বড় বড় তিনটা নিয়ামত দান করলেন, আমাকে মানুষ বানাইলেন, আমাকে মুসলমান বানাইলেন, আমাকে আখিরুজ জামান নবীউল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন। আল্লাহ যদি আমাকে অন্য কোনো নিয়ামত নাও দেন, এই তিনটা নিয়ামতের শুকর কিয়ামত পর্যন্ত আদায় করলো শেষ হবে না, ঠিক কিনা? জোরে গান, আরো জোরে গান। আল্লাহ আমাকে কতটা মায়া করছেন, কতটা মহাব্বত। হে মুমিন, ভালো করিয়া জানিয়া নাও, মহিলা মাদ্রাসা উদ্যোগে মাহফিল, আমাদের মা বোন আছে না নেই? জোরে বলেন, আমাদের মা বোন আছে এই মহিলা মাদ্রাসার মাহফিল। মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ পেশ করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে জানায়া দেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. الله بدك دبله نبي محمد مؤمن درك عبدك خاطر يقولون يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. মুমিনরা যেন দুইটা কাজ করে, চিল্লায় কোন কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টা কাজ? ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক জানায় দেহে, মুহাম্মদ আপনি মুসলমান মুসলমান পুরুষদেরকে বলে দেন, এক নম্বর কাজ করার জন্য তারা যেন বেগানা নারী থেকে দৃষ্টিকে অবনত রাখে, দুই নম্বর কাজের কথা বলেন, ওয়াহফাযু ফুরুজাহুম তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। এক নম্বর কাজ হলো দৃষ্টি অবনত রাখা বেগানা নারী থেকে, দুই নম্বর তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ পাক ডাক দিয়া কোন এই দুটো কাজ যদি কোনো মুসলমান মুসলমান পুরুষ মুসলমান যুবক যদি করতে পারে, আল্লাহ পাক বলেন, যালিকা আযকালাহুম, আমি আল্লাহ তার জীবনটাকে পবিত্রময় করে দিব। এ মুসলমান, জান্নাত কিন্তু পাক, জাহান্নাম না পাক। এরে আল্লাহ বান্দা, না পাক শরীর নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, না পাক শরীরের স্থান জান্নাতে হবে না। আমি আপনি জান্নাতে যদি যেতে চাই, এই শরীরকে পাক করা প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, পাক করা প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক জানায় দেন, শরীর পাক করা দুইটা মাধ্যম। এক নম্বর মাধ্যম হলো, এরে আল্লাহর বান্দা,
তোমার এক নম্বর শরীর পাক করার মাধ্যম হলো তোমার দৃষ্টিকে তোমার নিচে রাখতে হবে, বেগানা নারীকে দেখা যাবে না। দুই নম্বর লজ্জা স্থানের হেফাজত করা। আরে আল্লাহর বান্দা, বাংলার জমিনের ঘটনা শুনায় দূরে ঘটনা আপনাদেরকে শুনাই না। এক আল্লাহর বান্দা যুবক, টকটকে যুবক, চেহারা দেখতে অনেক সুন্দর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাসা থেকে রওনা করে প্রতিদিন মসজিদে রওনা। এক ধনী লোকের মেয়ে, সুন্দরী নারী, যুবতী নারী, প্রতিদিন জানালা দিয়ে দেখে এক সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবক প্রতিদিন মসজিদে রওনা। যুবকের প্রতি নারীটা, মেয়েটা আকর্ষিত হয়ে যায়, পাগল হয়ে যায়, বেকুল হয়ে যায়। কিভাবে যুবককে পাওয়া যায়? ধনী লোকের একটাই মাত্র মেয়ে, দুনিয়াতে তার কোনো বাবা নাই, তার দুনিয়াতে মা বেঁচে আছে। মা তার মাকে ডাকতে বলে, মা এই যুবককে আমি পেতে চাই, এই যুবককে যদি আমার কাছে না নিয়ে আসো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এরে আল্লাহ বান্দা, বিদ্যা মা চিন্তা করলো আমার একটাই মাত্র মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেই মূল্যে হোক না কেন এই যুবককে আমার কাছে নিয়ে আসতে হবে। কি করা যায়, কি করা যায়? আল্লাহু আকবার। ওই যুবককে দাওয়াত করলো, আয় আয় যুবক, তোমার সাথে একটু প্রয়োজনে কথা আছে। যুবককে ডাকলো, যুবককে কৌশল অবলম্বন করে ওই যুবতী নারী যেই ঘরে অবস্থান করে ওই ঘরের মধ্যে প্রবেশ করানো হলো। এবার যুবতী মেয়ে চতুর্দিক থেকে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে দেয়। সুন্দরী নারী সাজগোজ করে আবার রেডি হয়ে আছে। মুসলমান গানের আওয়াজ বন্ধ হয়েছে, পুটকার আওয়াজ ওয়াজ করা যায় না, পুটকা ফুটাইতেছে। আল্লাহ হেফাজত করেন, মুসলমানের বিবেক কি হয়েছে আমার বুঝে আসে না। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সবাইকে হেফাজত করে। এরে আল্লাহ বান্দা যুবক, আল্লাহর পাগল চিল্লা কোন কার পাগল? আর জোরে গান, আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহকে চাই দুনিয়ার কিছু চাই না। ওই নারীর কথায় যদি আমি সারা দিই, ওই মেয়েটার কথায় যদি আমি সারা দিই, আল্লাহ নারাজ হয়ে যাবে। দুনিয়ার সবাইকে নারাজ করতে পারি, মুসলমান আল্লাহকে নারাজ করতে পারে না। ঠিক কিনা জোরে গান। এ আমার স্ত্রী পাগল হবে হোক, আমার স্বামী পাগল হবে হোক, আমার নেতা নেত্রী আমার প্রতি নারাজ হবে হোক, আমার সন্তান আমার প্রতি নারাজ হবে হোক, আমার দলের লোক আমার প্রতি নারাজ হবে হোক, মুসলমান কোনদিন আল্লাহকে নারাজ করতে পারে না, আল্লাহকে নারাজ করতে পারে না। মুসলমানের টার্গেট হলো সবাই নারাজ হলো, আল্লাহ যেন নারাজ না হয়। ঠিক কিনা জোরে বলো। আরে আল্লাহ বান্দা, আল্লাহকে খুশি করাইয়া, আল্লাহকে মহব্বত লাগাইয়া, আল্লাহর ভক্ত হইয়া, আরে আল্লাহ বান্দা কবরে তুমি যদি যেতে পারো, ওই কবর কিন্তু সাড়ে তিন হাত থাকবে না। আরে আল্লাহর বান্দা কবরে যেতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহকে রাজি করতে রাজি আছি না নাই? আর হুজুরে কোন রাজি আছি না নাই? চিল্লা বলেন ইয়া আল্লাহ, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন ইয়া আল্লাহ। এ মুসলমান অনেক জোরে বিকট আওয়াজে আল্লাহকে ডাক দেন ইয়া আল্লাহ।
মুসলমানের আওয়াজের দাম আছে না নাই? আর ওজনে কোন দাম আছে না নাই? চিল্লায় বলেন দাম আছে না নাই? ফেরাউন নবী পয়গম্বর মুসা পয়গম্বরকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে ধ্বংস করার জন্য পায়তারা করছে, কিন্তু আরে মুসলমান মুসা পয়গম্বর আওয়াজ দিয়েছে, আল্লাহর আওয়াজ দিয়েছে, ফেরাউনের পতন হয়েছে, কথা কয় না? নবী ইব্রাহিম পয়গম্বর আল্লাহর আওয়াজ দিয়েছে, নমরুদের পতন হয়েছে, নবী মুহাম্মদ আখিরুজ্জামান আল্লাহর আওয়াজ দিয়েছে, আবু জাহেল উতবার সাইবার পতন হয়েছে। কসম দিয়া বলি কোরআনের, কসম দিয়া বলি কোরআনের, কসম দিয়া বলি কোরআনের, তিনবার বললাম, আরে আল্লাহর বান্দা শরীয়তপুরে মুসলমান যদি গর্জিয়ে ওঠে, বাংলার মুসলমান যদি গর্জিয়ে ওঠে, এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না, ঠিক কিনা জোরে বলো? এলে আল্লাহর বান্দা মুসলমানের আওয়াজের দাম আছে না নাই? আর জোরে কোন দাম আছে না নাই? ওরে আল্লাহর বান্দা এই জন্য আওয়াজ দিতে রাজি আছি না নাই? ওই যুবক আল্লাহর পাগল, আল্লাহকে নারাজ করতে রাজি না, সুন্দরী নারী ধনী বংশের মেয়ে ওই যুবককে পাগল করার জন্য সেজে গুজে প্রস্তুত হয়ে আছে, ওয়েলকাম জানাইছে, আসো। দীর্ঘদিন ধরে আমার চাহিদা লালন করতেছি, আজকে আমার চাহিদা তোমার সঙ্গে পূরণ করব, যুবক আয়। কিন্তু যুবকের মনটা তো আল্লাহর জন্য পাগল, খাঁটি মুমিন ফাঁসির কাছেও ঝুলতে রাজি, কিন্তু বেঈমানের পথে চলতে রাজি না। ওই যুবক কৌশল অবলম্বন করল, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমার দিকে এক বিঘত আগায় আসো, আমি তোমার দিকে এক হাত আগায় আসব। এ বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়ায়া যাবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ বান্দা কৌশল অবলম্বন করলো, কৌশল অবলম্বন করলো, বলে আমাকে একটু টাইম দাও, আমি টয়লেটে যাইয়া ফ্রেশ হয়ে আসি। আল্লাহর বান্দা টয়লেটে গিয়া আল্লাহকে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহু আকবার পায়খানা টয়লেট করলো, টয়লেট করিয়া ওই পায়খানা টয়লেট গুলো ময়লা গুলো নিজের গায়ে সুনুর মতো তেলের মতো মালিশ করলো। এবার ওই যুবকের চিন্তা হলো, আমার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয়, আমি যদি আমার শরীরের টয়লেট মেখে মাখি, তাহলে ওই মেয়েটা আমাকে ঘৃণা করে আমাকে ছেড়ে দিবে, আর আমি গুনাহ থেকে বেঁচে যাব। ওই যুবক গুনাহ থেকে বাঁচার জন্য যুবকের চিন্তা, টয়লেট যদি আমার গায়ে মাখি, সাবান দিয়ে ধুইলে তো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আমি যদি জিনায় লিপ্ত হয়ে যাই, আমার তো আর বাঁচার উপায় নাই, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। জাহান্নামের আগুনের ভয়ে ওই যুবক নিজের গায়ে ময়লা মালিশ করিয়া বাথরুম থেকে বের হয়েছে। ওই সুন্দরী নারী ধনী বংশের মেয়ে যখন দেখলো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পায়খানা, টয়লেট দুর্গন্ধ, ছি ছি বলিয়া তাড়াতাড়ি বলল, বের হ, বের হ, বের হ, বের হ, পাগল, এই পাগলের সাথে আমার চাহিদা পূরণ করতে রাজি না। চিল্লায়া বলেন মারহাবা, আল্লাহু আকবার। যুবক বাড়িতে রওনা হয়ে যায়, বাড়িতে গিয়া সাবান দিয়া গোসল করিয়া ফ্রেশ হয়ে যায়। ওই আল্লাহর বলি যুবক রাস্তা দিয়া যেখান দিয়া যায়, সুগারান সুগারান সুগারান, আল্লাহু আকবার, আরো জোরে গান, সুগন্ধি বের হয়, এমন সুগন্ধি, সুগন্ধি ব্যবহার করে ম্যাক্সিমাম ওলামাই কারাম আলেম ওলামারা পর্যন্ত এই সুগন্ধির পাগল হয়ে গেছে। ডাক দিয়ে কয় মার্কেট খুঁজে তামা তামা করলাম, এই সুগন্ধি কোথাও পাইলাম না। এ যুবক সুগন্ধির নাম বলো, কি সুগন্ধি ব্যবহার করলা? যুবক বলে, ভাই রে আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি নাই,
আলেম ওলামারা ভালো করে ধরছে, বলো বলো বলতে হবে সুগন্ধির নাম কি, কোন জায়গা থেকে কিনেছ, তোমার সুগন্ধি নাকে আসলে কেমন যেন প্রাণটা জুড়ায়া যায়, চিল্লা এখন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যুবক ডাক দে বলে হে আল্লাহর বলি, হে আলেম সবাস, আসলে দুনিয়ার কোন সুগন্ধি না, সুগন্ধি না, সুবহানাল্লাহ। কোন বলে কিসের সুগন্ধি, ঘটনা খুলিয়া বলো। যুবক সম্পূর্ণ ঘটনা খুলিয়া বলে যে আমি নাপাক হয়ে গেছিলাম, দুনিয়ার শরীর নাপাক করেছিলাম, গুনাহ নাপাক থেকে বাঁচার জন্য গোসল করার পর থেকে আমার শরীর থেকে এমন সুগন্ধি, আমার সুগন্ধি ব্যবহার করতে প্রয়োজন হয় না, কেমন যেন সব সময় আমার শরীর থেকে এই ধরনের সুগন্ধি বের হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দে বলে দুনিয়ার মানুষেরা শুনে আর আমার জান্নাত পাক পাক, কোন নাপাক শরীর গুনাহের দ্বারা নাপাক শরীর জান্নাতে যাবে না, জান্নাতে যাওয়ার স্থান পাবে না, গুনাহের থেকে শরীরকে পাক করতে হবে। আল্লাহ পাক বলেন গুনাহ থেকে পাক করার রাস্তা হলো দুইটা, এক নম্বর তোমার নজরকে হেফাজত করতে হবে, দুই নম্বরে বান্দা লজ্জা স্থানে হেফাজত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই আজমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আদখালাহুল্লাহুল জান্নাহ, চিল্লা বলেন মারহাবা। নবীউল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী আমার কত মধুর কণ্ঠে বলেন, যে ব্যক্তি জবানের হেফাজত করে, যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করে, নবীজি বললেন ওই বান্দা, ওই বান্দির জন্য আমি নবীজি জান্নাতের জামিন হয়ে গেলাম। নবীজি যদি জান্নাতের আমার জামিন হয়, আমার মতো আপনার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে, কথা কন না কেন? আর জোরে কন। এমবি যদি বলে টেনশন করিস না তোর লগে আসি, কথা কয় না, খুশি না বেজার? এমপির উপরে যদি মন্ত্রী বলে, কথা কয় না, টেনশন করিস না তুই আমার লোক, তোর কি হবে আমি দেখু, কথা কয় না? মন্ত্রীর উপরে প্রাইম মিনিস্টার, কথা কয় না? হ্যাঁ, আর হাট যদি দুর্বল হয় তাহলে তো কথাই নেই, ওই জায়গায় স্টক করে মরে যাবো খুশিতে, কথা কয় না? কারণ প্রাইম মিনিস্টার বলছে শেখ হাসিনা তোর টেনশন না আমি তোর লগে আছি, কথা কয় না? শরীয়তপুরে মুসলমান জানতে চাই প্রাইম মিনিস্টারের চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? এত আসতে বললেন কেন? আরে প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রাইম মিনিস্টার তো দূরের কথা, গোটা পৃথিবীর সমস্ত প্রাইম মিনিস্টারের চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? আর জোরে বলে, আর সব তো ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা? ঘোষণা কা, কুল্লু মান আলাইহা ফান, এত আসতে বলে, আহা মুসলমান রে, গায়িকা গানে টান দেয় আরেকজনে পুরো বেকুল হয়ে ফিট হয়ে যায়, আছে না নাই? আর এত কোরআন শরীফ তেলাওয়াত শুন না দিল কাঁপে না, তুমি কিসের মমিন হইতে পারলা, কথা কয় না? মমিন তো কোরআন তেলাওয়াত শুনে চিৎকার করে বলবে আল্লাহু আকবার, আবার কুল্লু মান আলাইহা ফান,
ذو الجلال والإكرام আল্লাহ পাক ডাক দিয়ে বলে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক ধ্বংস হবেন না। আল্লাহ যেমন ছিলেন বর্তমানে আছেন অনন্ত অসীম কাল আল্লাহ তেমন থাকবে, ঠিক কিনা? কয়েকদিন আগে তো আপনাদের এই শরীয়তপুরের একজন এমপি মহোদয় ইন্তেকাল করলো, ঠিক না? সাবেক এমপি, কি আপনারা জানেন না যে জীবা না কিছুই দি কন্যা কথা কয় না, বুঝেন নাই নাকি আপনারা? আপনাদের একজন সাবেক এমপি মারা গেছেন না, কর্নেল শওকত সাহেব, কথা কয় না? এরও একদিন ক্ষমতা আসলো কি আসলো না চিল্লা, এখন এখন আছে? হ্যাঁ, কই আছে এখন? কবরে। কথা কয়, আমরা থাকবো? কথা কন না কেন? কিন্তু আল্লাহ আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? এই শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লা বলে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এ মুসলমান ভালো করিয়া জানিয়ে নাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বড় বড় প্রাইম মিনিস্টার মিথ্যা কথা বলতে পারে কি পারে না, কথা কর না কেন? আরে চেয়ারম্যান সাহেব, এমবি সাহেব অনেক সময় নির্বাচনের আগে দাঁড়ায় দাঁড়ায় বড় বড় লেকচার দেয়, নির্বাচিত হওয়ার পরে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না, কথা কয় না? আছে না নাই? শরীয়তপুরে নাই, কথা কয় না? হে আল্লাহর বান্দা, কিন্তু আমার নবী কি মিথ্যা বলবে, কথা কয় না? না না, আল্লাহ পাক জানায় দেন ওয়ান্নাজিমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক জানায় দেন মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, মোহাম্মদ তা না গুফুতা, তা না গুফুতা, জিব্রাইল জিব্রাইল তা না গুফুতা, তা না গুফুতা, রব্বে জাল জালিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেন না যতক্ষণ না জিব্রাইলের নির্দেশ না হয়, জিব্রাইল ততক্ষণ পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেন না যতক্ষণ পর্যন্ত না রব্বে জাল জালিল তাকে অনুমতি পারমিশন না দেয়। আমার নবী যা বলেন কোনোদিন জীবনে মিথ্যা বলেন নাই। আরে আমার নবী, তিনি নবুয়ত প্রাপ্তির আগে কাফের মুশরিক বেঈমানরা আমার নবীর নামকরণ করেছে আল আমিন বলে, আল আমিন মানে বিশ্বাসী, যিনি কোনোদিন মিথ্যা বলেন না। কাফেররা নামকরণ করছে, কোনো মুসলমান নামকরণ করেন নাই। আরে আল্লাহর বান্দা, আমার নবী বলছেন যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে এবং দুই চোয়ালের জবানকে হেফাজত করবে, আমি নবী ওই বান্দা বান্দির জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। আইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারুয়ে জমিন। এ আল্লাহ বান্দা, এ পর্দার মা, ভালো করে মনে রাখতে হবে, পর্দা নারীর স্বাধীনতাকে হরণ করার জন্য নয়, পর্দা নারীর সম্মান বৃদ্ধি করার জন্য। চিল্লা এখন, ঠিক কিনা?
আরে মুসলমান যে সমস্ত নারীরা ধর্ষিতা হয়, যে সমস্ত নারীরা ইপটিজিংয়ের শিকার হয়, আরে মুসলমান খোঁজখবর লাগাইয়া আরে আল্লাহর বান্দা গবেষণা করিয়া দেখেন, তদন্ত লাগাইয়া দেখেন, ওই সমস্ত নারীরা পর্দা করে না, পর্দাহীনতার কারণে ধর্ষিতা হয়। ঠিক কিনা জোরে বলো। এ আল্লাহ বান্দা, এ পর্দার মা, এ মহিলা মাদ্রাসার মা, এ আশেপাশের পর্দা নিষিদ্ধ মা, তোমরা কত ভাগ্যবান মা, যেই মা পর্দা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মা যে আমার উম্মতি নারী ঠিক মতো পর্দা করে আদর্শবান মা হয়, কিয়ামতের ময়দানে তাদের হাশর হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তাদের হাশর হবে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তাদের হাশর হবে আল্লাহু আকবার মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে, তাদের হাশর হবে আল্লাহু আকবার আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। আল্লাহু আকবার। এরে মুসলমান, এ পর্দার মা, আমিও তো একটা মায়ের সন্তান, বাইরে বুঝতে আমিও তো মায়ের সন্তান, জুনায়েদ বাগদাদিস তিনিও কিন্তু মায়ের সন্তান। এরে আল্লাহর বান্দা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কিন্তু একজন মায়ের সন্তান, আল্লামা মুশফি রহমাতুল্লাহ আলাইহি একজন মায়ের সন্তান, আল্লাহু আকবার আল্লামা নূর হোসেন কাসিম রহমাতুল্লাহ একজন মায়ের সন্তান, এ মুসলমান সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ একজন মায়ের সন্তান, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ একজন মায়ের সন্তান, আল্লাহু আকবার আল্লাহু আকবার শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ একজন মায়ের সন্তান। এরে আল্লাহর বান্দা, খোঁজখবর লাগায় দেখো তাদের মা এমন মা ছিলেন যাদের পাঁচক্ত নামাজ তো ছুটার দূরের কথা, তাহাজ্জুদের নামাজ তাদের ছুটত না। ঠিক কিনা জোরে বলো। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, গাছ তোর পরিচয় কি ফলে পরিচয় চিল্লে এখন, ঠিক কিনা? আরো জোরে গান। এরে আল্লাহর বান্দা, এ পরদার মা, ভালো করিয়া জানিয়ে নাও, মোটা মোটা কথা বলছি, চিকন চিকন কথা বলি না, হাফ গ্যালাসের মধ্যে যদি পানি থাকে ঢাললে কি পড়বে, আরো জোরে গান, গ্যালাসের মধ্যে দুধ থাকলে ঢাললে কি পড়বে, গ্যালাসের মধ্যে যদি শরবত থাকে ঢাললে কি পড়বে, গ্যালাসের মধ্যে যদি মদ থাকে বাংলা মদ ঢাললে কি পড়বে। এরে আল্লাহ বান্দা, এ পর্দার মা, রাস্তায় তুমি সাইজা গুজিয়া হাঁটো, চেহারার মধ্যে মেকআপ লাগাইয়া পারফিউম লাগাইয়া তুমি রাস্তায় বের হও, বেগানা পুরুষ তোমার দিকে খারাপ নজরে তাকায়, জিনার দৃষ্টিতে তাকায়, তোমার সন্তান দানির মধ্যে সেটা অ্যাটাক করে, অ্যাটাক করে তার মধ্যে একটা আঘাত করে, ওই বেগানা পুরুষের নজর যখন একটা নারীর সন্তান দানির মধ্যে অ্যাটাক করে, শেখায় সেই গর্ব থেকে, সেই সন্তান দানি থেকে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই জন্ম নিবে না, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই জন্ম নিবে না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই জন্ম নিবে না, জুনায়েদ বাগদাদি জন্ম নিবে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার বুজুর্গ জন্ম নিবে না, বরং সেই সন্তান দানি থেকে জন্ম নিবে নাম্বার ওয়ান বাটপাড়ার সন্ত্রাস। ঠিক কিনা জোরে বলো। এরে আল্লাহর বান্দা, ভালো করে মনে রাখতে হবে, বেগানা নারীকে দেখা চোখের জিনা, বেগানা নারীর সঙ্গে কথা বলা জবানের জিনা, বেগানা নারীর কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা কানের জিনা, বেগানা নারীর হাতে গায়ে স্পর্শ করা হাতের জিনা, বেগানা নারীর দিকে সাক্ষাৎ করার জন্য পা সামনে বাড়া এইটাও কিন্তু পায়ের জিনা, চিল্লা এখন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, বেগানা নারীর সাথে সম্পর্ক রাখা যাবে না, সাবধান সাবধান, আমরা কিন্তু অনেকে অবৈধ সম্পর্কের সাথে জড়িত আছি, চিনলে বলেন ঠিক কিনা? অনেকে আছে পরকিয়া করে, পরকিয়া স্ত্রী ঘরের মধ্যে আছে, এরপরও আরেক নাম্বারের সাথে তার সম্পর্ক, কথা কন না? শরীয়তপুরে মুসলমান সব আল্লাহর ওলি বুজুর্গ, কথা কয় না?
আছে না নেই? হ্যাঁ, খবর লাইয়া দেখেন, এই স্বামী আছে, নারী আরেক নাম্বারের সাথে যোগাযোগ আছে না নাই? আরো জোরে গান, এই সাবধান সাবধান, ভালো করে মনে রাখেন, নারী জাতি কোমলতি কি বা মন্ত্র জানে রে, প্রেমের রসে গলায় বাইদা আস্তে আস্তে টানে রে, সাবধান সাবধান, পরকিয়া করা যাবে না, এ যুবক জীবন ধ্বংস করিস না, বেগানা নারীর সাথে সম্পর্ক করিয়া জীবনকে ধ্বংস করিস না রে যুবক, একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ ঘটনা আমাদের কাছে আছে। ও বনদানের মা, ও আমার প্রিয় বোনেরা, বেগানা পুরুষের সাথে সম্পর্ক করিয়া জীবন নষ্ট করিও না, আল্লাহর কাছে দোয়া কর, মালিক আমার জন্য দিনদার একজন স্বামীর ব্যবস্থা করে দাও, এ যুবক তুমিও আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়িয়া দোয়া কর, মালিক আমার জন্য একজন দিনদার সবেরা আবেদা শাকেরা একজন দিনদার নারী ব্যবস্থা করে দাও, এরে আল্লাহর বান্দা, ঘরের নারী যদি সুন্দর হয়, ঘরের নারীর ব্যবহার যদি ভালো হয়, দিনদার হয়, ওই ঘরটা হলো জান্নাতের বাগান, ঠিক কিনা জোরে বলো? হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাইদ-দুনিয়া আল-মাররাতুস-সালিহা, গোটা পৃথিবীটা হলো সম্পদ, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী নারী। আল্লাহু আকবার, জোরে বলেন, খারাপ লাগে? এ আল্লাহ বান্দা, সাবধান সাবধান সাবধান, জেনে বুঝে ধ্বংসের পথে আগানো যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি বেগানা নারীর দিকে ইচ্ছাকৃত তাকায়, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুর আলাইহি, যে তাকায় তার প্রতি আল্লাহর অভিশাপ, আর যে নারী নিজেকে সাজগোজ করিয়া রাস্তায় বের হয়ে গেল, বেগানা পুরুষ যেন তার দিকে তাকায়, ওই নারীর প্রতিও আল্লাহ পাকের অভিশাপ। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযরু সাহমুশ শাইতান, নজর হলো শয়তানের ধারালো তীর, নজর দিয়ে শয়তানে আক্রমণ করে, নজর হলো জিনার সর্বপ্রথম রাস্তা, সর্বপ্রথম রাস্তা, এই রাস্তার মাধ্যমে শয়তান সামনে আগায়। এরে আল্লাহ বান্দা, এই জন্য আল্লাহ পাক জানায় দেন, আমার বান্দাদেরকে বলে দেন, আমার আমার বান্দিদেরকে বলে দেন, তারা যেন নজর যদি হেফাজত করে, আমি আল্লাহ নিজেই তাদের জীবনটাকে পবিত্র বানাইয়া দিব। এ যুবক মনটাকে বুঝাও রে মন, কিয়ামতের ময়দান কিন্তু অনেক কঠিন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না, এর মধ্যে এক নম্বর যে চোখ দিয়ে বান্দা দুনিয়াতে হারাম জিনিস দেখে নাই, এই বান্দা এই চোখ দিয়ে সিনেমা দেখে নাই, ওই হিন্দি সিরিয়াল দেখে নাই, এই চোখ দিয়া কোরআন দেখেছে, মাকে দেখেছে, স্ত্রীকে দেখছে, বোনকে দেখছে, খালাকে দেখছে, ফুবিকে দেখছে, কেউ যদি নজরকে হেফাজত করে, আল্লাহ পাক বলেন, এই চক্ষু কি আমাদের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে না। এ যুবক ভালো করিয়া শুনিয়া নে, দুই নাম্বার ওই চক্ষু, যে চক্ষু আল্লাহ রাস্তায় জাগ্রত থাকে, চক্ষু ঘুমায় না, তিন নাম্বার ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর জবা আল্লাহর কথা শুনিয়া ক্রন্দন করে, কান্নাকাটি করে, আল্লাহর মহাব্বতের মহাব্বতে যে চোখ কান্না করে, ওই চক্ষু কি আমাদের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, এরে মুসলমান ভালো করিয়া মনে রাখেন, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না, আমিও পারবো না, আপনিও পারবেন না, থাকার জায়গাও না, কেউ পারে না, কেউ পারবেও না,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারে না, আমিও পারবো না। এই আল্লাহ বান্দাই যে করোনা ভাইরাস কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল, এখনো বিদায় নেয় নাই। প্রতিদিন 32, 33, 34, 35 জন করে করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এখনো পর্যন্ত বহু মানুষ দৈনন্দিন করোনায় আক্রান্ত নতুন নতুন হতে যাচ্ছে। এই আল্লাহ বান্দা, বাংলাদেশে যখন লকডাউন ছিল মার্চ এপ্রিল মে জুন মাস পর্যন্ত, এই করোনা আক্রান্ত আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে কেয়ামতের ময়দান কত কঠিন হবে। কথা কয় না এ আল্লাহ বান্দা, এই যে করোনায় লকডাউনের ভিতরে কত মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের 64 জেলায় করোনা আক্রান্ত মরদেহগুলোকে সুন্দরভাবে দাফন করার ব্যবস্থার জন্য টিম গঠন করা হয়েছিল। এ আল্লাহ বান্দা, ভালো করে জানিয়ে নেন, ওলামায়ে কেরামের বিশাল অংশ আল্লাহু আকবার আল্লাহু আকবার, যারা উম্মতের করুণ সময় উম্মতের পাশে থাকে, আলেম ওলামা মসজিদ মসজিদের খাঁটি মুসল্লি আল্লাহু আকবার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, করোনা আক্রান্ত মৃত্যু লাশ তারা দাফন করেছে, এমন লাশের সংবাদ এসেছে, মা মারা গেছে সন্তান দেখার জন্য যায় নাই, ঠিক কিনা জোরে বলো, সন্তান মারা গেছে মা দেখার জন্য যায় নাই, ঘর থেকে পর্যন্ত বের হয় নাই। এরে আল্লাহ বান্দা, চাঁদপুরের ঘটনা একটা শোনাই, আল্লাহু আকবার, স্বামী করোনা পজিটিভ দেখা গেল, আল্লাহু আকবার, ডাক্তার সাহেব জিজ্ঞাসা করে আপনার মনে কোনো আশা আছে কিনা, করোনা পজিটিভ ব্যক্তি ডাক দেয়া বলে মনের বড় আশা, আমার স্ত্রীকে শেষবারের মতো একটু দেখবো, দুটো সন্তান সন্তানগুলোকে শেষবারের মতো আমি একটু দেখতে যাই। করোনা পজিটিভ ব্যক্তিকে অ্যাম্বুলেন্স করিয়া আহারে চাঁদপুরে নিয়ে যাওয়া হলো, আল্লাহু আকবার, ওই দিক থেকে ঘরের মধ্যে সংবাদ পৌঁছে গেছে তার স্বামীর পজিটিভ, করোনা পজিটিভ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, স্ত্রী সন্তান স্বামীর কাছে যায় না, সন্তান বাবার কাছে যায় না, স্বামী ও স্ত্রীর কাছে যায় না, সন্তানের কাছে যায় না, প্রায় 300 হাত দূর থেকে কোনো মতো স্ত্রী স্বামীকে বিদায় জানায়, স্বামী ও স্ত্রীকে বিদায় জানায়, সন্তান বাবাকে বিদায় জানায়, বাবা ও সন্তানকে বিদায় জানায়। এরে আল্লাহর বান্দা, এই করোনার পরিস্থিতি যদি এমন হয়, কলিজা ছেড়ে যায় সন্তানের জন্য কিন্তু একটু কোলে নেওয়ার সুযোগ নাই, স্ত্রীর জন্য কলিজা ছেড়ে যায়, আহারে আদরের স্ত্রী, স্ত্রীকে একটু ধরার সুযোগ নাই, সন্তানগুলো বাবাকে দেখার জন্য বাবার সাথে একটু দেখা করার জন্য সামনে অগ্রসর হয়, মা ডাক দিয়ে বলে না সন্তান যাইস না, তোর বাবার করোনা পজিটিভ, বাবার কাছে যাওয়া যাবে না। এরে আল্লাহর বান্দা, শরীয়তপুরে মুসলমান মনটাকে বোঝাও রে মা, এই সামান্য করোনায় যদি পরিস্থিতি এমন হয়, অথচ আল্লাহ কিয়ামতের ময়দান সম্পর্কে জানায় দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ জানায় দেন 30 নম্বর পারা সুরাত ও আবাসা, আল্লাহ জানায় দেন কি আমাদের কঠিন অবস্থা এমন ভয়াবহ হবে। এই শরীয়তপুরে মুসলমান চিন্তা করিয়া দেখো কি আমাদের ময়দানে এমন কঠিন, এমন ভয়াবহ কর কি আমাদের ময়দান, আহারে সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না,
সন্তান বাবাকে চিনবে না। একটা নেক আমলের প্রয়োজন, একটা নেক আমল হয়ে গেলে বান্দার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। আল্লাহ বলবে যা যা যা, এ বান্দা তোর কাছে রাত্রি সজোরে কাছে একটা নেকি নিয়ে আয়। ওই লোকটা তালাশ করতে 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 তার মাকে খুঁজিয়া পাবে, ডাক দিয়া বলবে মা তুমি দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করেছো, না খেয়ে আমাকে খাওয়াইয়াছো, শীতকালে নিজে কষ্ট করে ঘুমাইছো, সন্তানের গায়ে লেপ কম্বল দিয়েছো, ও মা আজকে একটা মাত্র নেকির জন্য আমি আটকাইয়া গেছি, মারে একটা নেকি আমাকে দাও। মা ডাক দিয়ে বলবে কিসের তুমি আমার সন্তান, দুনিয়াতে তো আমার তো বিয়েই তো হয় নাই। আর এইভাবে করে মা সন্তানকে ফিরে দিবে, যা যা যা, আরে আমার তো বিয়েই হয় নাই, যাও। সন্তান এবার নিরুপায় হইয়া বাবার কাছে যাবে, গিয়া বলবে বাবা দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করেছ, শীতের মধ্যে শীত না মানাইয়া, আরে গরমের মধ্যে মাথার গাম পায়ে ফেলাইয়া, বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজিয়া, ক্ষেত খামারে কাজ করছো, আহারে বাবা আজকে তো আমি একটা নেকির জন্য আটকাইয়া গেছি, একটা নেকি আমার প্রয়োজন। বাবা ডাক দিয়ে বলে কিসের সন্তান তুমি আমার, দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই। আহারে বাবাও এইভাবে করে সন্তানকে ফিরিয়ে দিবে, আর বলবে যা 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 যা, আজকে তো আমার নিজের ইয়া নাফসি আমার নেকির আরো প্রয়োজন। ও মুসলমান মনটাকে বুঝাও রে মন, কিসের বাহাদুরি করো, কিসের মাস্তানি করো, কিসের দল করো, কিসের নেতৃত্ব তুমি দাও, আজকে যদি তুমি মারা যাও কালকে তোমার নাম পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এরে আল্লাহ বান্দা কর্নেল শওকত সাহেব শরীয়তপুরে দীর্ঘদিনে পার্লামেন্টের সদস্য, উনিও দুনিয়াতে নাই, এইভাবে করে দুনিয়াতে কেউ কিন্তু থাকবে না, চিল্লায় বলেন ঠিক কি না। এই আল্লাহ বান্দা মনটাকে বুঝাও রে মন, কি নিয়ে আসছো কি নিয়ে যাইবা, তিনটা কাপড় চাইতে তুমি বেশি কিছু পাইবা না, এ পর্দার মা পাঁচটা কাপড় চাইতে বেশি পাইবা না, তোমার স্বর্ণ গহনা তোমার সব কিছু তোমার আলমারিতে পড়ে থাকবে, আহারে তোমার গায়ের সমস্ত কাপড়গুলো পর্যন্ত খুলিয়া রাখা হবে। ও আল্লাহর বান্দা সব আমার পর হয়ে যাবে, চিল্লে বলেন ঠিক কি না। ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছো কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, যেতে হবে রওনা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, চিনলে বলো ঠিক কিনা।
এ যুবক মনটাকে বুঝাও, এ পর্দার মা মনটাকে বুঝাও রে মা। কয়দিন আজ বাসবা দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না, আমিও থাকতে পারবো না, কেউ পারবা না। এরে সারা দুনিয়ার শাসন করেছে আল্লাহু আকবর বাদশাহ যুলকারনাইন, বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করেছে বাদশাহ যুলকারনাইন। মৃত্যুর সময় মন্ত্রীদেরকে ওসিয়ত করে যায়, আমার মৃত্যুর পরে আমার দুটো হাত বের করে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে দেখাইবা। মন্ত্রী ডাক দিয়ে বলে বাদশাহ কেন দেখাবো, উদ্দেশ্য কি? বাদশাহ ডাক দিয়ে কয় গোটা পৃথিবীর বাদশাহ আমি, আমি যাচ্ছি কবর পথে খালি হাতে। কথা কয় না, মানুষ এখান থেকে শিক্ষা নিবে পৃথিবীর বাদশাহ হইয়াও খালি হাতে যা, আর আমরা যারা আছি এরা যাব কি নিয়া। কথা কয় না, খুব বুঝে বুঝতে হবে কোনটা আপন কোনটা প। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহ ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও আমালিন ইউনফাউ বিহ আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ আও কামা ক্বালা আন-নাবী আলাইহি সালাতু ওয়াসসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন মারা যাবে, আল্লাহর বান্দি যখন মারা যাবে, কোন পুরুষ নারী যখন মারা যাবে, ওই বান্দার দুনিয়ার সমস্ত আমলের দরজা বন্ধ, তিনটা দরজা খোলা। ইজা উদি আল ইনসান ফি কবরি, এ শরীয়তপুরে মুসলমান ভালো করিয়া জানিয়া নাও, মাইয়াতকে যখন কবরস্থ করা হবে, আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, জা আল কুরআন, এ বান্দা তুমি যেই দল করছো ওই দলের নেতা নেত্রী তোমার মাথার সামনে কবরে হাজির হবে না। বান্দা তুমি যে ব্যাংকের ম্যানেজার ছিলা, ওই ব্যাংকের এমডি, ওই ব্যাংকের চেয়ারম্যান তোমার কবরে হাজির হবে না। বান্দা তুমি যেই দোকানে বড় দোকানের মালিক ছিলা, তোমার দোকানের কোনো ম্যানেজার তোমার কবরে হাজির হবে না। এ বান্দা তুমি যেই এলাকার চেয়ারম্যান ছিলা, তোমার এলাকার এলাকার কেউ তোমার সামনে হাজির হবে না, তুমি একাই কবরে রওয়ানা। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি কোরআনের পাগল হও, কোরআনের পাগল হও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জা আল কুরআনু ইনদা রাসি, আল্লাহু আকবার। নবীজি বলেন, জা আল কুরআন ইনদা রাসি, বান্দা তোর মৃত্যু দিনে হবে, তোর স্ত্রী তোকে বলে যাবে, তোর সন্তান তোকে বলে যাবে, তোর নেত্রা তোর নেতা বলে যাবে, তোর নেত্রী বলে যাবে, তোর দল তোকে ভুলিয়ে যাবে, কেউ তোকে ঘরে রাখবে না। তুই যেই টাকা দিয়া বিশাল বিল্ডিং নির্মাণ করছো, যেই বিশাল বালাখানা সাজাইছো, তোর স্ত্রী তোর সন্তান কেউ এক ঘন্টার জন্য ওই ঘরের মধ্যে রাখবে না, তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো, স্লোগান দিয়া লাশটা বাহির করিয়া নিবে। চিনলে বলেন ঠিক কিনা? এ আল্লাহ বান্দা, আল্লাহ পাক ডাক দেয়া বলে, দুনিয়ার তুই যাকে আপন মনে করছো, স্ত্রীকে আপন মনে করছো, সন্তানকে আপন মনে করছো, দলকে আপন মনে করছো, ব্যবসাকে আপন মনে করছো, চাকরিকে আপন মনে করছো, টাকা আপন মনে করছো, ক্ষমতা আপন মনে করছো, কেউ তোর সঙ্গে কবরে যাবে না। আল্লাহ পাক বলেন, তুই যেটাকে দূরে মনে ভাবছো, দূরে মনে করতেছো, কোরআন দুনিয়াতে যদি কোরআনকে আপন মনে করতে পারো, মৃত্যু হতে দেরি হবে, কোরআন তোমার মাতার সামনে হাজির। ইলমেরায়া জাজে কারদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসাওয়া। এ আল্লাহ বান্দা, কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? চিল্লায় বলেন, রাজি আছি না নাই? মহাব্বতে বলে, রাজি আছি না নাই?
কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি দুটো হাত তুলে আল্লাহকে দেখান, চিল্লায় বলেন আল্লাহু আকবার, হাত নামাবেন না, চিল্লায় আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আকাশ বাতাসকে মুখরিত করে চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় কি হয় না? ওরে মুসলমান, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় কি হয় না? আল্লাহ বাদ ডাক দিয়া বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে বান্দা তুই আমাকে ডাকো, তুমি দুনিয়াতে আমাকে ডাকো, আমি আল্লাহ আসমানে আরশে আযিমি ফেরেশতাদের মহলে আমি আল্লাহ তোকে ডাকি, সুবহানাল্লাহ জোরে কোন। ওরে আল্লাহ বান্দা খুব ভালো করে মনে রাখে, কোরআনের পক্ষে থাকলে আল্লাহ খুশি হন, কোরআন এত পাওয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, মালিক এই বান্দা বান্দি আমার পক্ষে ছিল, দুনিয়াতে আমাকে আপন মনে করছে, এই বান্দাকে ছাড়া আমি কবরে যাব না, এই বান্দাকে ছাড়া আমি হাশরের ময়দানে থাকব না, এই বান্দাকে ছাড়া আমি জান্নাতে যাব না, কোরআন আল্লাহর সাথে তর্ক করবে। আল্লাহ বলেন যা যা যা, কোরআন আমি তোকে সুপারিশ করার তৌফিক দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, এবার কোরআন কোরআনওয়ালাকে নিয়ে জান্নাতের মেহমান হবে। এই আল্লাহ বান্দা শরীয়তপুরের মুসলমান, কোরআনের কত পাওয়ার, এক মদ খোর মদ কেনার জন্য রাত্রিবেলা রওয়ানা, গভীর রাত, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর, বাংলা ঘর, বাংলা ঘরের মধ্যে কুঁড়ে ঘরের মধ্যে আল্লাহর বান্দা কান্নাকাটি করতেছে, কান্নার আওয়াজ। ওই মদখুর চিন্তা করলো গভীর রাতে যুবকের কান্নার আওয়াজ কেন, কিসের কারণে, একটু দেখা দরকার। কুরের ঘরের মধ্যে গিয়ে দেখে এক আল্লাহর বান্দা যুবক কান্না করতেছে, কান্না করতেছে, কান্না। ডাক দিয়ে বলে ও যুবক, আমিও তো যুবক, তুমি কেন কান্না করো? ওই যুবক ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা, আমি গরিবের সন্তান, আমি প্রতিদিন কোরআনে কারিম তেলাওয়াত করি, আমি প্রতিদিন রাত্রেবেলা কোরআনে কারিম তেলাওয়াত করি, কিন্তু আজকে রাত্রে আমার লেম, আমার কুপির মধ্যে কোনো তেল তৈল নাই, তৈল না থাকে থাকার কারণে আমি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারছি না। ওরে আল্লাহ বান্দা, কোরআনে কারিম তেলাওয়াত করতে পারি না, কোরআনে কারিমের তেলাওয়াতের মজা নিতে পারি নাই, এই জন্য দুঃখে কান্না করছি। মদ কুরু ডাক দিয়া কয় প্রতিদিন তো আমি মদ খাই মদের টাকা, আজকে মদ খাবো না, এই নাও মদের টাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি এই টাকা দিয়া তৈল কিনিয়া, এই টাকা দিয়া তুমি কেরাসিন তৈল করিয়া তুমি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করো। ওই আল্লাহ বান্দা ওই টাকা দিয়া তৈল কিনে রাত্রিবেলা কোরআন কারিম তেলাওয়াত করে, আর ডাক দিয়া কয় মাবু আর জোরে গা মাবুদ, ওরে মালিক যে আল্লাহ বান্দা আমাকে তৈল কিনার ব্যবস্থা করে দিল, ওই বান্দার জন্য তুমি কবরটাকে আলোকিত করিয়া দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মত করে টাকা দিয়া বাড়িতে রওনা হয়ে যায়, আল্লাহর কি কুদরতি খেলা, ওই রাত্রি বেলায় ওই মদখোর স্টক করে মারা যায়, সকালবেলা কেউ তার জানাজায় যায় না, কেউ তাকে দাফনের জন্য যায় না, কেউ তাকে গোসল করার জন্য যায় না। আল্লাহু আকবার, কয়েকজন যুবক ধরিয়া তার লাশটাকে জঙ্গলে ফেলে দেওয়া হয় ঘৃণার কারণে, প্রসিদ্ধ মদখোর, তাকে কেউ জানাজা দিবে না, কেউ গোসল করাবে না, তার লাশটা জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়। আল্লাহ আকবার, একদিন দুই দিন তিন দিন হয়ে যায়, তিন দিন পর ওই তিন এলাকা থেকে তিনজন বড় বড় বুজুর্গ জঙ্গলে উপস্থিত হয়ে যায়। আল্লাহ আকবার, এবার একজন আল্লাহর ওলি ডাক দিয়ে কয় তুমি এখানে, বলে আপনি এখানে, তৃতীয়জন ব্যক্তি বলে আপনারা এখানে কেন, আপনি এখানে কেন, সুবহানাল্লাহ জুরে, তিনজনে ডাক দিয়ে কয় রাত্রিবেলা স্বপ্ন দেখলাম,
কে যেন স্বপ্নের যুগে বলতেছে, হে আল্লাহ বান্দা, হে আল্লাহর প্রিয় বান্দা, জঙ্গলের মধ্যে এক আল্লাহর ওলির লাশ পড়া আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, সুন্দর করে গোসল করাইয়া জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা কর। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার দুইজন বুজুর্গ বলে, রাত্রে তো আমরাও স্বপ্নে দেখছি। এবার তিনজনে লাশটাকে বহন করিয়া বাড়িতে রওনা করে, ওই এলাকায় গিয়া সুন্দর করে তিনজনে গোসল করাইয়া কাফনে কাপড় পরিধান করাইয়া আল্লাহু আকবার জানাজার ব্যবস্থা করলেন। এলাকার লোকদেরকে ডাকাইলেন, স্বপ্নের কথা বললেন। জানাজার আগে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই লোকটা আজীবন মদ খাইছে আপনারা তো জানেন, কিন্তু কোনো ভালো কাজ করছে আপনারা কেউ জানেন কিনা? কেউ কোনো সারা নাই, শব্দ নাই। পিছন দিক থেকে এক আল্লাহর বান্দা উঠিয়া বলে, হুজুর আমার একটা কথা আছে। বলে, কি কথা বলো? বলে, গত 3 দিন আগে রাত্রিবেলা আমার কুপির মধ্যে কোনো তৈল ছিল না, এই আল্লাহ বান্দা কিছু টাকা আমাকে দিয়েছে, আর বলছে তুমি এই টাকা দিয়ে কোরআন শরীফ তেলাওয়াতের ব্যবস্থা করো। আমি ওই টাকা দিয়ে তৈল কিনিয়া কোরআন শরীফ তেলাওয়াতের ব্যবস্থা করছি। তিনজন বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি জনগণকে লক্ষ্য করিয়া বললেন, হে আমার জনগণ না, হে উম্মতেরা, হে দুনিয়ার বাসিন্দারা, ভালো করিয়া শুনিয়া রাখো, কোরআন হাদিস থেকে রিচার্জ করে আমরা বলতেছি, এই যে কোরআনের সামান্য মেহনত করার কারণে আল্লাহ তাকে মাফ করিয়া দিয়েছে, আসমানে তার নাম মদকুর নয়, আসমানে তার নাম হয়ে গেছে আল্লাহর ওলি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। চিল্লা বলে আল্লাহু আকবার। এ আল্লাহ বান্দা, আমি জানতে চাই আজকে মাহফিল থেকে কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আর উজুর এখন রাজি আছি না নাই? আরে আল্লাহ বান্দা, কোরআনের পক্ষে থাকলো আমার মরণ হবে, কোরআনের পক্ষে না থাকলো আমার মরণ হবে, মাদ্রাসার পক্ষে থাকলো আমার মরণ হবে, মাদ্রাসার পক্ষে না থাকলো আমার মরণ হবে, মসজিদের পক্ষে থাকলো আমার মরণ হবে, মসজিদের বিপক্ষে থাকলো আমার মরণ হবে, টুপি পাঞ্জাবি দাড়ি টুপি দেখলে পছন্দ লাগে ভালো লাগে আপনার মরণ হবে, আর টুপি পাঞ্জাবি দেখলে ভালো লাগে না আপনারও মরণ হবে। তবে আমি জানতে চাই শরীয়তপুরে মুসলমান, কোরআনের পক্ষে থাকলে যার মওত যেমন হবে, কোরআনের বিপক্ষে থাকলে তার মওত কি সমান? জোরে কন না কেন? এ আল্লাহ বান্দা, আল্লাহু আকবার, কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা কোরআনের পক্ষে, আমরণ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো, দুটো হাত তুলে আল্লাহকে দেখান, নারাই তাকবীর। একটা পরীক্ষা হয়ে যাবে কারা কারা কোরআনের পক্ষে থাকবেন। আমি এখান থেকে উঠা পর্যন্ত একটা লোক উঠবেন না, ছোট দেখি আবার একবারে ফালায় দিয়েন না, ছোট মরিচের ঝাল বেশি, কথা কয় না, ঠিক কি না? বলেন ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।